শিশুদের ক্ষেত্রে আমরা আজকাল প্রায়ই শুনি যে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছে এর আসলে কিভাবে সমাধান মিলতে পারে এবং কখন এটিকে আসলে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে রোগজনিত কারণে কখন হচ্ছে কী করে বুঝবে একজন বাবা মা আমি নিজেই যখন মনে করি যে একজন বাবা বা একজন ভাই একজন চাচা তখন দেখি যে আমার পরিবারেই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কারণা কারণ রয়েছে এটার পিছনে একটা কারণ হয়েছে এখন এই আর্টিফিশিয়াল ফুড আমরা যখন আমরা ছোটোবেলায় কি করেছি বলেন তো ভাত আর রুটি সারা চিনি নাই আমাদের খাবার বলতে ফ্যামিলি ডায়েট বাসার অন্যরা যা খেত বয়স্করা যা খেত আমরাও তাই খেতাম এখন দেখবেন একটি বাচ্চার বয়স পাঁচ মাস হলে মায়েরা ফোন করে হাজব্যান্ডকে যে একটা সেরিলাক নিয়ে আসো বাচ্চা সেরিলাক খেয়ে নাদুস নুদুষ হয়েছে সুতরাং সেরিলাক নিয়ে আর গ্রাম এলাকায় এটা খুবই কমন চাল ওরা ছোট ছোট করে গুড়ি করে সুজি বলবে যে হাতে খায় তো ডাক্তার সাহেব এটাতে কোনো অসুবিধা নেই এখন প্রবলেমটা কিন্তু একটু ভিতর থেকে খেয়াল করতে হবে আমরা বড়রা এত বড় বড় জিনিস কিন্তু খেয়ে ফেলে চাবায় কিন্তু আপনারা কি কখনো খেয়াল করে দেখেছেন একটি ভাতের দানা বা একটা মুড়ি যদি অবচেতনভাবে গলায় চলে যায় আমরা কিন্তু এটা গিলতে পারি না তাহলে গিলতে হলে দুটো ব্যাপার একটা হচ্ছে চাবাতে হবে এবং জিব্বা দিয়ে চাবানো খাবারটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে সেটা যদি না ফেলতে পারে তাহলে সে গিলতে পারবে না খাওয়া শিখবে না তা আমাদের বাচ্চাদেরকে সেরিলাক সুজি বাইরের দুধ অথবা বাসায় খিচুড়ি রান্না করলে আবার এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়ায় এটাতে কি হয় বাচ্চা কিন্তু চাবানো শেখে না জিব্বা দিয়ে উপরের তালুতে চাপ দিলেই খাবারটা পিছনে চলে যায় গিলে ফেলে তো এই খাবারগুলিতে কোনো ফাইবার নেই জি ফাইবার নাই আর বাচ্চারা তো দুষ্টু হবে এটাই স্বাভাবিক ওরা পানি এমনি কম খায় তারপর সারাদিন লাফালাফি দৌড়াদাড়ি রোদে যাচ্ছে এই করছে সে করছে পানিগুলি ব্যাপার হয়ে যায় তো তাহলে কি হচ্ছে পায়খানার মধ্যে যে তরল অংশটা সেই তরল অংশটা এক হচ্ছে যে ঘাম বেশি হওয়ার জন্য ওখানে থাকছে না আর একটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায় অ্যাবজর্ব হয়ে এই পায়খানাটা যখন পায়খানা রাস্তায় আসে তখন এটা শক্ত পায়খানা পায়খানা করতে গেলে সে ব্যথা পায় ব্যথা পেলে চাপ দিয়ে পায়খানাটাকে উপরে তুলে দেয় তুলে দিলে ওইখান থেকে আবার রস চুষে রসটা চুষে নেয় আরও শক্ত হয়ে আরও শক্ত হয় তাহলে কী হচ্ছে শক্ত পায়খানার জন্য পায়খানা রাস্তা ব্যথা হচ্ছে ব্যথার জন্য সে চাপ দিয়ে উপরে তুলে দিচ্ছে আরও বেশি শক্ত হচ্ছে ফলশ্রুতিতে যখন পায়খানাটা ধরে রাখে তখন এই পায়খানা জমতে জমতে পায়খানা রাস্তার উপরের অংশটা বড় হয়ে যায় তা আপনারা খেয়াল করবেন যেমন ফর্মা দিবেন তেমনি ইট হবে তাহলে যদি পায়খানা রাস্তার উপরের অংশটা বড়ো থাকে তাহলে পায়খানার ক্যালিভারটা বড় হয় তখন কিন্তু এইটা পায়খানা করতে পারবে অর্থাৎ এই সাধারণ বিষয়টি মনে রেখে আমরা অনেক ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে দূরে থাকতে এবং এটা দূর করার একটাই উপায় হচ্ছে যে আপনাকে ফ্যামিলি ডায়েট আপনি আপনার ছোটবেলায় যা খেয়ে বড় হয়েছেন আপনার ছেলেকে তাই খাওয়াবেন সে দরকার হলে তার আধা কেজি ওজন কমে যাবে কিন্তু তাকে ফ্যামিলি ডায়েট খেতে হবে তাইলে ইনশাআল্লাহ